শুভেচ্ছা, স্বাগতম সকল বন্ধুদের। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের 15 জানুয়ারি মহাসম্মেলন উপলক্ষে যে টিকিট বরাদ্দ করা হয়েছে নওগাঁ জেলার জন্য, 30টা টিকিট, আরও কিছু টিকিট এখনও অবিক্রিত অবস্থায় রয়েছে, এই টিকিটগুলো সেল করা প্রয়োজন। আপনারা যারা এখনও টিকিট ক্রয় করেননি এবং মহাসম্মেলনে যোগ দিতে ইচ্ছুক, তারা আশা করি অতি দ্রুত টিকিট সংগ্রহ করবেন। টিকিট সংগ্রহ করে মহাসম্মেলনের যাওয়ার নিশ্চয়তা রক্ষা করবেন। এবং আমি আরো বলতে চাই, আমাদের মহাসম্মেলনকে সফল করার জন্য আপনার উদ্যোক্তা জীবনের যে উদ্যোগ আপনারা নিয়েছেন এবং সেই উদ্যোগকে সামনে রেখেই আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের উপস্থাপনা, কথা বলার সেশন, জড়তা কাটানোর সেশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। কারণ সেখানে সারা বাংলাদেশ থেকে, এমনকি বিশ্বের 50টা দেশ থেকেও অনেক উদ্যোক্তা ভাইরা আসতে পারে, ভাই বোনেরা আসতে পারেন, তাদের সামনে অনেক কিছু বলতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে, হয়তো সময় পাবেন খুবই কম। এই স্বল্প সময়ে আপনাকে নিজেকে প্রকাশ করতে হবে, আপনি কি করেছেন, কি করতে যাচ্ছেন বা কি করবেন, অথবা আপনার স্বপ্ন অর্জনের পথে কতটুকু অগ্রগতি অর্জন করলেন, এগুলোকে আপনি উপস্থাপন করতে হবে। আপনার উপস্থাপনা সাফল্যভাবে উপস্থাপিত হয় সেজন্য আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। সুতরাং আমাদের নিয়মিত সেশন, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের স্যারের প্রতিদিনের ক্লাস, প্রতিদিনের সেশন আপনি ফলো করবেন, চূড়ান্ত অনুশীলন করবেন, তাহলে আশা করি ভালোই কিছু করতে পারবেন। ধন্যবাদ। আমি আবারও বলছি, আপনাদের জীবনের সুসময় সুস্বাগতম এবং প্রতিটা মুহূর্ত সফল হোক আশীর্বাদ করি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।